आज के हमें कोऑर्डिनेशन केमिस्ट्री आइसोमेरिज्म निये कथा बोल आइसोमेरिज्म तुम्हारा अर्गानिक केमिस्ट्री ते पढ़े बट कोऑर्डिनेशन केमिस्ट्री ते आइसोमेरिज्म एक डिफरेंट है। आइसोमेरिज्म एखे टू टाइप्स है जो अर्गानिक केमिस्ट्री ते पढ़े एक स्ट्रक्चरल आइसोमेरिज्म एक स्टीरियो आइसोमेरिज्म। तो एक स्ट्रक्चरल आइसोमेरिज्म फर्स्ट स्ट्रक्चरल आइसोमेरिज्म देखी आर हे स्टीरियो आइसोमेरिज्म। स्ट्रक्चरल आइसोमेरिज्म एखाने मेनली फोर टाइप्स आइसोमेरिज्म आमरा देखबो। सबचेये इम्पोर्टेंट आइसोमेरिज्म जेटा होच्छे सेटा लिंकेज आइसोमेरिज्म। एटा दिये प्रचुर क्वेश्चन हय लिंकेज। सेकेंड जेटा होच्छे सेटा होच्छे हाइड्रेट हाइड्रेट आइसोमेरिज्म। थर्ड जेटा सेटा होच्छे आयनाइजेशन आइसोमेरिज्म। फोर्थ जेटा आछे सेटाओ खूब इम्पोर्टेंट सेटाके बला हय कोऑर्डिनेशन आइसोमेरिज्म। প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা বুঝবো। ফার্স্টে লিঙ্কেজ আইসোমেরিজমের এক্সাম্পলটা একটু দেখে নেওয়া যাক। একটা কম্পাউন্ড ধরো তোমাদের এরকম দেওয়া আছে সিও, আমি ড্র করছি দেখো সিও এনএইচ থ্রি হোল ফাইভ এনও টু সিএল। এর সাথেই আমরা কম্পেয়ার করছি এই কম্পাউন্ডটা সিও NH3 থ্রি হোল ফাইভ ও এন ও থার্ড ব্যাকেটের বাইরে দিয়ে। এই যে সিএলটা এখানে রয়েছে এখানেও থার্ড ব্যাকেটের বাইরে দিয়ে সিএল আছে। তা সিএল আছে ধরে নয় মানে বাইরে এখানটা লিখে দিলাম সিএল। ওকে, তো এই এনও টু আর ও এন এর মধ্যে মেইন ডিফারেন্স যেটা হচ্ছে যে মেইন ডিফারেন্স যেটা অ্যারাইজ করছে সেটা এখানে আমরা ড্র করার চেষ্টা করছি। তো ফ্রেশ স্পেস দরকার হবে আমাদের। তো আমি প্রত্যেকটা ফার্স্টে লিঙ্কেজ নিয়ে এখানে কথা বলছি, বাকিগুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট পেজে। ফ্রেশ পেজ দরকার হবে। দেখো এই যে সিও আছে মাঝখানে, তার টোটাল লিগ্যান্ড আছে তার পাশে ছটা। এটা টু ডাইমেনশনে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই এটাকে আমি থ্রিডিতে ড্র করার চেষ্টা করছি। তোমরা বলবে অসুবিধা হলে, গ্রুপে বলবে। তো এটা আমাদের একটা প্লেন, ভালো করে বোঝো এইটা একটা প্লেন। এখানে চারটে লিগ্যান্ড থাকবে এই প্লেনে। এইখানে দেখো প্লেন জেনারেট করো, দেখো বুঝতেই পারবে নিজেই বুঝতে পারবে। এটা নিচ দিয়ে গেছে, ওটা ওপর দিয়ে গেছে, হ্যাঁ ওপর দিয়ে গেছে। তো এখানে দেখো একটা ফেস দেখতে পাচ্ছ, একটা ফেস দেখতে পাচ্ছ, এখানটা ফেস দেখতে পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা এতটুকু তো দেখা যাচ্ছে, এতটুকু দেখা যাচ্ছে, বাট বরেরটা আপচা হয়ে যায়, তাই তো একটু আপচা হয়ে যায়। তো দেখো এটা একটা কতগুলো প্লেন আছে, এটা একটা প্লেন, কিন্তু এটা একটা প্লেন, এটাকে একটু করে দিই, এটা একটা প্লেন। এই প্লেনে ওপর দিয়ে এটা আছে, তোমার বুঝতে সুবিধা হবে তোমার। দেখো এই যেটা রয়েছে না, এটা পুরো এই প্লেনের ওপর দিয়ে গেছে, ওপর দিয়ে, ক্লিয়ার? এই সিও যেটা আছে তার ওপর দিয়ে, এই প্লেনের ওপর দিয়ে এটা লিগ্যান্ডটা আছে, আর এইটা নিচ থেকে একটু বেরিয়ে আছে যেটুকু দেখতে পাচ্ছ, বাকিটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা আপচা হয়ে রয়েছে, ক্লিয়ার? তো এটা প্লেনের ওপর দিয়ে অ্যাক্সিস বরাবর আছে ধরে নিই। তো এই অবস্থায় টোটাল নাম্বার কটা আছে দেখো, টোটাল নাম্বার অফ লিগ্যান্ড আমাদের কাছে দিয়েছে ফাইভ, তার মধ্যে অ্যামোনিয়াই ম্যাক্সিমাম। তো আমরা অ্যামোনিয়াগুলোকে বসাই এনএইচ থ্রি এনএইচ থ্রি এনএইচ থ্রি এনএইচ থ্রি এনএইচ থ্রি পাঁচটা অ্যামোনিয়া আছে। আর কী রয়েছে? আর রয়েছে এনও টু। এনওটা কীভাবে রাখবো আমরা? এটাকে এরকম লিখছি এন
এনও টু মাইনাস, কিন্তু এনও টু চার্জ কিন্তু অলওয়েজ নেগেটিভ হয়, তো এরকমভাবে এনও টু আছে। এটা হচ্ছে ফার্স্ট কম্পাউন্ড, ঠিক আছে। একই রকমভাবে আমরা সেকেন্ড কম্পাউন্ডও ড্র করব, যেটাকে ওর রেসপেক্টে আমরা কম্পেয়ার করতে পারব, ঠিক আছে। আসে তো একই রকমভাবে সিও, ক্লিয়ার, এই অবস্থায় আছে। তো এখানেও প্লেনগুলো আমরা ড্র করে নিই একটুখানি। এটা একটা প্লেন, ক্লিয়ার। এটা হচ্ছে মেইন প্লেন, যেটা আমরা মানে মেইন প্লেন যেটা আমরা বুঝতে সুবিধা হবে এই প্লেনটা দিয়ে। প্লেন তো এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড তিনটে প্লেন হয়, তো আমরা একটা প্লেন এখানে ড্র করার চেষ্টা করলাম, ক্লিয়ার। তো এই প্লেনেরই ওপর দিয়ে অ্যাক্সিস বরাবর কে গেছে, অ্যাক্সিস বরাবর এটা দেখা যাচ্ছে, এটা খানিকটা দেখা যাচ্ছে, এটা পুরোটা দেখা যাচ্ছে না, ক্লিয়ার। এটা পুরোটা দেখা যাচ্ছে না, আর পুরো প্লেনটাকে আমরা ভরার চেষ্টা করব। এখান থেকে এইটা যাবে এতটা এতটা এতটা, তো নিচ থেকে এটাও যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এই এই যে এইটা, এটা একটা ফেস, এটা একটা ফেস, ওপরের দিকে ফেস, এদিকে যদি দেখো একটা ফেস। আমি ফেসগুলোকে আলাদা কালার দিয়ে করার চেষ্টা করছি, বুঝতে সুবিধা হবে, বেশি ভালো বুঝতে সুবিধা হবে। দেখো এইখান থেকে যদি টানো এইটা, এটা একটা ফেস, এটা একটা ফেস, এখান থেকে যদি টানা যায় এটা একটা ফেস, তাহলে এই পাশ থেকে দুই ধার দিয়ে দুটো ফেস হলো। আর একটু ডিপ করতে হবে, দেখো এইখান থেকে, এইখান থেকে একটা ফেস, ক্লিয়ার। আবার এই পাশ থেকে যদি যাও এটা একটা ফেস, অলরেডি দুটো ফেস বোঝা গেল, তাই তো। আরেকটা ফেস দেখো, যদি এখান থেকে আমরা দেখি, এখান থেকে এতটা, তাহলে এটা একটা ফেস। আর ব্যাকগ্রাউন্ডে তো একটা ফেস আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ফেস আছে, ঠিক আছে। তাহলে চারটে ফেস ওপর থেকে, সেরকম নিচ থেকেও চারটে ফেস যাবে। এটাকে যদি একটু এক্সটেন্ড করা যায় বুঝতে সুবিধা হবে আমাদের, যদি এটাকে একটু এক্সটেন্ড করো, এটাকে যদি একটু এক্সটেন্ড করা যায় তাহলে এই ফেসগুলো বুঝতে সুবিধা হবে। দেখো কী কী ফেস হবে, এই ব্যাকগ্রাউন্ড এখানে বোঝানোর একটু অসুবিধা। যাই হোক, একই রকমভাবে ওপর থেকে যদি চারটে ফেস হয়, নিচ থেকে চারটে ফেস হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অক্টাহেড্রাল কমপ্লেক্স। আমরা এইটাকে কী বলবো, অক্টাহেড্রাল বলবো। আটটা ফেস আছে, কী কী ফেস দেখে নাও। এইখানে এই সাইডে একটা ফেস আছে, এই সাইডে একটা ফেস আছে, ফ্রন্টে একটা ফেস আছে, ব্যাক সাইডে একটা ফেস আছে। আর তাহলে চারটে ফেস ওপর দিয়ে, সেরকম নিচ দিয়েও চারটে ফেস আছে, টোটাল আমাদের আটটা ফেস আছে, এই জন্য এটাকে অক্টাহেড্রাল কমপ্লেক্স বলি। যাই হোক, ওটা আমাদের এই টপিকের আন্ডারে পড়ছে না, তবু বলছিলাম যেহেতু একবারে সব বলে দিলাম, তো তোমাদের জন্য আরেকটা ফ্রেশ আমাকে ড্র করতে হবে স্ট্রাকচার, যেটা দেখো কোবাল্ট। টোটাল লিগ্যান্ড কটা আছে, ছটা, ছটা হলে যেটা হয় সেটাকে বলে অক্টাহেড্রাল কমপ্লেক্স। এই অবস্থায় এই প্লেনগুলো দেখো, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই প্লেন, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই প্লেন, এটার সাথে এটা কানেক্ট করো, এইটা কানেক্ট করো। বুঝতে পারছো কেন চারটে ফেস ওপর দিয়ে আছে, সেরকম নিচ দিয়েও দুটো, এটা আবছা দেখা যাবে, এটা আবছা দেখা যাবে, ক্লিয়ার। এই অবস্থায় আছে, এখানে লিগ্যান কতগুলো আছে, এখানেও সেম লিগ্যান, পাঁচটা লিগ্যান অ্যামোনিয়ার আছে, NH3 আরেকটা যে লিগ্যান সেটা ওপর দিয়ে গেছে, সেটা নাইট্রেট লিগ্যান হবে, নট নাইট্রেট, ইট ইজ কল্ড নাইট্রাইট লিগ্যান, NO2,
তো এখানে NO2 লেখা ছিল না, লেখা ছিল ONO। ভালো করে বোঝো, কথাটা লেখা ছিল ONO, ও এন ও। এই ওয়ের মাথায় নেগেটিভ চার্জ ছিল, যেটা দিয়ে আমার এখানে লিগ্যান্ড হিসাবে মানে এই কোয়ার্ডিনেশনটা হয়েছে মেটালের সাথে। এখানে যেরকম N দিয়ে হয়েছে, এখানে O দিয়ে হয়েছে। আমি ডিটেলসে বলে দিচ্ছি, দেখো NO2 মাইনাসের স্ট্রাকচার যদি আমরা ড্র করি এরকম দেখতে, এটা তো এর কতগুলো ডোনার সাইট আছে, এর ডোনার সাইট আছে দুটো। কী কী? একটা ও মাইনাস, ও মাইনাস থেকেও আমি ডোনেশন করতে পারি ইলেকট্রন, আর আমি নাইট্রোজেনের লোন পেয়ার থেকে ডোনেশন করতে পারি ইলেকট্রন, যেটা দিয়ে কোঅর্ডিনেশন বন্ড হয়। তাহলে দুটো সাইড দিয়ে কোঅর্ডিনেশন বন্ড হয়। এখানে কী বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে তার যে লোন পেয়ারটা ছিল সেই লোন পেয়ারটা ইউজ করেও বন্ড করেছে। এখানে কী বোঝা যাচ্ছে? যে নেগেটিভ চার্জটা ছিল সেই নেগেটিভ চার্জে দুটো ইলেকট্রন দিয়ে বন্ড করেছে। তাই জন্য এদের যে লিঙ্ক, এই লিঙ্ক দুটো আলাদা আলাদা, তাই তো? এই যে ওটা দেখতে পাচ্ছ, এই ওটা ওপর দিয়ে এসছে, এটা ডিপ করে দাও। আর এটা তো বোঝাই যাচ্ছে না, তাও এটা জাস্ট নিচ থেকে এসছে, বাকিটা প্লেনের আন্ডারে আছে, পুরোটা প্লেনের মধ্যে আটকে আছে, ঠিক আছে? আর এটাই প্লেনের মধ্যে আটকে আছে, তার মধ্যে থেকে আমি বলতে গেলে এটা হবে এরকম, এই সিও এটা ওপর দিয়ে আছে, ঠিক আছে? তার সাথে ওএনও রয়েছে। এখানে কিন্তু লোন পেয়ারটা আছে, ভেবো না যে লোন পেয়ারটা নেই, লোন পেয়ারটা আছে, বাট এই লোন পেয়ারটা থেকেও এখানে কোনো কাজ করছে না। এখানে পেয়ার অফ ইলেকট্রনটা আছে থেকে কোনো কাজ করছে না, এখানে ডোনার সাইড অক্সিজেন। তাহলে লিঙ্ক দুটো আলাদা, কখনো নাইট্রোজেনের সাথে কোবাল্টের লিঙ্ক করা আছে, কখনো অক্সিজেনের সাথে লিঙ্ক করা আছে। এই ধরনের আইসোমারগুলোকে বলা হয়, যে টপিকটা আমরা পড়ছি সেটা লিঙ্কেজ আইসোমেরিজম। আই থিঙ্ক বুঝতে পেরেছো পুরোটা। নেক্সট আমরা জাম্প করে চলে যাব হাইড্রেট আইসোমেরিজমে, ক্লিয়ার? নিউ পেজ নেওয়া যাক। দেখো হাইড্রেট আইসোমেরিজম বলো আর আয়নাইজেশন আইসোমেরিজম বলো, খুব একটা যে ডিফারেন্স আছে তা নয়, সেমই প্রায়। কোথাও আয়ন নিয়ে যদি কথা হয় সেটাকে আমরা তখন বলে থাকি আয়নাইজেশন আইসোমেরিজম, আর যদি ওয়াটার নিয়ে কথা হয় তখন তাদেরকে আমরা বলে থাকি নর্মালি হাইড্রেট আইসোমেরিজম। তো একটা এক্সাম্পল দিয়ে ফার্স্টে বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা যে টপিকটা পড়ছি এখন, এখন যে টপিকটা হচ্ছে সেটাকে বলছি হাইড্রেট আইসোমেরিজম। সেকেন্ড, তো হাইড্রেট আইসোমেরিজমের একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। এক্সাম্পলটা এরকম, সিআর এইচ টু ও হোল সিক্স সিএল থ্রি, এটার সাথে আরেকটা নেওয়া যাক সিআর এইচ টু ও হোল ফাইভ সিএল থ্রি, নট সিএল থ্রি, একটু গণ্ডগোল করা হয়েছে, একটু গণ্ডগোল হয়েছে। এই যে রয়েছে সি এইচ টু হোল সিক্স, এখানে সিএল থ্রিটা আমরা এখানে লিখবো না, থার্ড ব্যাকেট ক্লোজ করে সিএল থ্রিটা আমরা বাইরে লিখবো, ক্লিয়ার? আর এখানে কেন, কেন অলরেডি দেখো অলরেডি ছটা লিগ্যান্ড এসে রয়েছে, আর লিগ্যান্ড থাকতে পারবে না, একটা কোয়ার্ডিনেশন স্ফিয়ারের ভেতর ছটা লিগ্যান্ডের বেশি থাকে না। এখানেও পাঁচটা ওয়াটার একটা ক্লোরিন, তাহলে দুটো ওয়াটার এখানে বাইরে আছে, ঠিক আছে? এখানে দুটো ওয়াটার আমরা জাস্ট বাইরে রাখবো, একটা ওয়াটার বাইরে রাখবো এবং তার সাথে দুটো ক্লোরিনকে বাইরে রাখলাম, এরকম হয় স্ট্রাকচার। ভয় পাওয়ার কিছু নেই, এরকমভাবে লিখতে হয় ফর্মুলা। আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি, কীভাবে হচ্ছে না হচ্ছে সব বুঝে যাবে। তো যেরকম আগেটা ড্র করছিলাম সেরকম ড্র করা যাক। ক্রোমিয়াম সেন্টারে আছে, ক্লিয়ার? এ লিগ্যান্ড কটা থাকতে হবে চারপাশে? টোটাল লিগ্যান্ড থাকতে হবে ছটা, ছটা লিগ্যান্ড এই প্লেন নিয়ে আটকে আছে, এটা এই প্লেনে আছে, ক্লিয়ার? ভালো করে বুঝে নাও, ছটাই ওয়াটার যদি থাকে, ছটা ওয়াটারকে আমরা কিভাবে প্লেস করতে পারি? যদি ছটাই ওয়াটার হয়
তাহলে আমরা ওয়াটারগুলোকে জাস্ট নর্মালি অক্সিজেন দিয়ে বাইন্ড হবে, ও এইচ টু, তাই তো, এইচ টু ও তো, এই লোন পেয়ার দিয়ে তারা ধরবে। তো ও এইচ টু লিখছি, ও এইচ টু, ও দিয়ে যেহেতু বাইন্ড করা, ও এইচ টু, ও এইচ টু, ও এইচ টু, ও এইচ টু, মানে এইচ টু আর কি, ঠিক আছে। এইবার থার্ড ব্যাকেটটা আমাকে ক্লোজ করতে হবে, কারণ এটা কোঅর্ডিনেশন স্ফিয়ার কমপ্লিট হয়ে গেছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে থার্ড ব্যাকেট নেই মানে ভুল আছে, থার্ড ব্যাকেট থাকতে হবে, মানে এটা কোঅর্ডিনেশন স্ফিয়ার সব কোঅর্ডিনেট বন্ড করে আছে এখানে। তাতে ক্রোমিয়ামের চার্জ কত আছে, ক্রোমিয়াম হচ্ছে 3+8 আছে, তাহলে 3টে মাইনাস লাগবে, তাই একে ঘিরে 3টে মাইনাস, সিএল মাইনাস, এখানে সিএল মাইনাস, আবার এখানে একটা সিএল মাইনাস, এইভাবে থাকে। এরমভাবে লেখে না, ড্র করার সময় এরকম লিখতে হয় সিএল3। এসব আয়ন হয়ে রয়েছে, এটা বোঝাচ্ছে, এগুলো সব আয়নিক বন্ড, ঠিক আছে। এইখানের রাইট হ্যান্ড সাইডে যে কম্পাউন্ডটা আছে সেটাও আমরা ড্র করার চেষ্টা করি। রাইট হ্যান্ড সাইডে যে কম্পাউন্ডটা আছে সেটা এরকম, সিআর, এরও 6টা লিগ্যান্ড, বাট এখানে লিগ্যান্ডগুলো একটু চেঞ্জ হয়েছে। কী হয়েছে দেখা যাক, ফার্স্টে এই যে প্লেনের ভেতরে আছে প্লেনটাকে একটু ড্র করা যাক। এই অবস্থায় আছে এই প্লেনটা, ঠিক আছে, এই প্লেনটাকে বেস করেই আমরা সব ভাবছি। একটা প্লেনকে তো ধরতে হবে, যেটা নিয়ে বোঝাতে হবে। এবং এখানে কিন্তু 5টা ওয়াটার আছে, ঠিক আছে, 6টা নেই। ওয়েস টু, ওয়েস টু, ওয়েস টু, ওয়েস টু, ওয়েস টু, আরেকটা লিগ্যান্ড হিসাবে রয়েছে, এটাই ইম্পর্টেন্ট জিনিস, দেখো আরেকটা লিগ্যান্ড হিসাবে রয়েছে ক্লোরাইড। এখানেও তুমি ব্র্যাকেটটা ক্লোজ করো। ক্রোমিয়ামের চার্জ এগেইন বলে দিচ্ছি, ক্রোমিয়ামের চার্জ এগেইন এখানে 3+, তার মধ্যে একটা মাইনাস নিউট্রালাইজ হয়ে গিয়ে এটার পুরো ওভারঅল এখান থেকে 2+ বেরাবে থার্ড ব্যাকেট থেকে, তাহলে 2টো নেগেটিভ চার্জ দরকার। একটা সিএল মাইনাস বাইরে দাও, একটা সিএল মাইনাস এখানে দাও, আর সাথেই একটা ওয়াটার, এইভাবে ওয়াটার অফ ক্রিস্টালাইন হয়ে থেকে আছে, ওয়াটার এইভাবে ছড়িয়ে থাকে। তাহলে কী বুঝলাম, কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে ওভারঅল কম্পাউন্ডে যা আছে, এখানে 6টা ওয়াটার, 6 ওয়াটার মলিকুলস, এখানেও টোটাল 6 ওয়াটার মলিকুলস, এখানেও টোটাল 3 ক্লোরাইড, 3 ক্লোরিন অ্যাটামস, এখানেও 3 ক্লোরিন অ্যাটামস আছে, এখানে সেম আছে, বাট লিঙ্কগুলো দেখো, 6টাই ওয়াটারের সাথে লিঙ্ক করা, এখানে কী হচ্ছে, এখানে একটা ক্লোরাইডের সাথে লিঙ্ক করা, একটা ওয়াটার বাইরে। তাহলে ওয়াটার একটা, মানে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো, একটা ওয়াটার এইখানে ভেতরে আছে আর এখানে একটা ওয়াটার আয়ন হিসেবে মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে। যখন ওয়াটার নিয়ে এরকম আমরা এক্সচেঞ্জ করি, খেলা হয়, কখনও ওয়াটার কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে থাকে, আরেকটা কম্পাউন্ডে ওয়াটার কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে, তাহলে ওয়াটার নিয়ে খেলা হলে এই ধরনের আইসোমারিজমগুলোকে বলা হয় হাইড্রেট আইসোমারিজম। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেল? ভাই আয়নাইজেশন আইসোমারিজম একদম সেম, আলাদা কিচ্ছু নেই, শুধু এই যে ওয়াটার নিয়ে খেলা হচ্ছে, এখানে ওয়াটারের জায়গায় যে কোনো একটা আয়ন নিয়ে যদি খেলা হয়, যে কোনো একটা, এমন কোনো ব্যাপার নেই যে পার্টিকুলারলি এই আয়নই হতে হবে, যে কোনো একটা আয়ন নিয়ে যদি খেলা হয় তাহলে সেই আইসোমেরিজমগুলোকে আমরা বলবো আয়নাইজেশন আইসোমেরিজম। তো একটা ফ্রেশ পেজ দরকার হবে, দেখো আজকে আইসোমেরিজমগুলো সব হয়ে যাবে। এখন যে আইসোমেরিজম আমরা বলছি সেটা হচ্ছে আয়নাইজেশন আইসোমেরিজম, আয়নাইজেশন আইসোমেরিজম। ক্লিয়ার? তো দেখা যাক, সেম একই রকমভাবে আমরা এগোবো। আমরা একটা ফার্স্ট এক্সাম্পল নিয়ে নিই, সিও এনএইচ থ্রি হোল 5 বিআর SO4, এটার সাথে আমরা কম্পেয়ার করছি সিও এনএইচ থ্রি হোল 5 SO4 বিআর। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ আর মনে ড্র করার দরকার হবে না, কোথাও ব্রোমাইড যেটা রয়েছে সেটা ব্রোমিন হিসাবে রয়েছে, লিগ্যান্ড কখনো আয়ন হয়ে রয়েছে। আবার এখানে দেখো সালফেট লিগ্যান্ড হিসাবে রয়েছে, কিন্তু কোথাও আবার আয়ন হয়ে রয়েছে। তাহলে এই দুটো কম্পাউন্ডের ভেতর কী দেখলে, এই যে সালফেট যেটা নেগেটিভ চার্জ সেটা কখনো আয়ন হয়ে রয়েছে, কখনো লিগ্যান্ড হয়ে রয়েছে। আবার
অল্টারনেটিভলি ভাবলে ব্রোমাইড কখনো লিগ্যান্ড হয়ে রয়েছে, কখনো আয়ন হয়ে রয়েছে, এগুলো তো ওয়াটার না, এগুলো জাস্ট কোনো না কোনো আয়ন হয়, বিআর মাইনাস না, এসওফোর টু মাইনাস, তো এগুলোকে বলা হয় আয়নাইজেশন আইসোমেরিজম, কারণ আয়ন নিয়ে খেলা হচ্ছে। খেলা মানে কখনো কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে, কখনো কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে, তাই জন্য এগুলোকে বলা হয় আয়নাইজেশন আইসোমেরিজম। তোমরা যদি বলো আমি ট্রাই করছি এটারও জাস্ট একটা ছবি ড্র করে দেওয়ার জন্য। দেখো ছটা লিগ্যান্ড, এখানেও ছটা লিগ্যান্ড, বা দেখো কখন লিগ্যান্ড ভেতরে থাকবে, কখন লিগ্যান্ডের বাইরে থাকবে। লিগ্যান্ড বাইরে থাকলে তাকে আর লিগ্যান্ড বলবো না, তখন তাদেরকে বলা হবে আয়ন। তো এই নর্মাল এটা হচ্ছে প্লেন, এই প্লেনের মধ্যে ওরা রয়েছে, এই প্লেনের মধ্যে ওরা রয়েছে। এবার আমরা চলে আসি কাদের বসাতে হবে, লিগ্যান্ডকে। অ্যামোনিয়া কটা রয়েছে, পাঁচটা, এই হচ্ছে বিআর। এখানে থার্ড ব্যাকেটটা আমরা কি করব, ক্লোজ করে দেবো, কারণ সিক্স লিগ্যান্ডস এসে গেছে, আর লিগ্যান্ডের বাইরে সালফেট। তাহলে এখানে আয়ন হয়ে যেটা ছিল সেটাই পরের কম্পাউন্ড লিগ্যান্ড হয়ে যাবে, এটাই আমরা বলতে চাইছি, যে এটাকেই বলা হয় আয়নাইজেশন আইসোমেরিজম। এটা কমা দিয়ে দিলাম, পাশের কম্পাউন্ডটা ড্র করছি একই রকমভাবে। অ্যামোনিয়া কিন্তু যেরকম আছে পাঁচটাই আছে, এখানে সালফেট আছে। সালফেট কীভাবে থাকবে, অক্সিজেন দিয়ে নিশ্চয়ই থাকবে, জাস্ট সালফেট লিখে দিচ্ছি, অক্সিজেন দিয়ে আটাচ্ছে বুঝে নিও, ঠিক আছে। তো জাস্ট সালফেটটা লিখে দেওয়া হলো এসও ফোর। থার্ড ব্যাকেট ক্লোজ করা যাক, ক্লোজ করে আয়নটাকে জাস্ট আমরা সাইডে করে দিচ্ছি, বিআর মাইনাস, ঠিক আছে। তো চার্জগুলো একটুখানি বসিয়ে দেওয়া যাক, চার্জ কি কোবাল্টে, ভালো করে দেখো, সালফেটের দুটো চার্জ, এখানে একটা চার্জ, তাহলে থ্রি প্লাস, এখানেও সালফেট দুটো চার্জ একটা চার্জ, মানে থ্রি প্লাস। তাহলে দেখো সালফেট কোথাও, এখানে বাইরে আছে সালফেট, এখানে সালফেট কোথায় আছে, ভেতরে আছে। আবার যদি দেখো, যে কোনো একটা নিয়ে খেললেই হলো, আবার যদি এই পাশে এসে দেখা যাক একই জিনিস, দেখো এই যে ব্রোমাইড ভেতরে আছে, এখানে ব্রোমাইড বাইরে আছে। তাহলে আয়ন নিয়ে আমরা খেলা হচ্ছে, আয়ন এক্সচেঞ্জ হচ্ছে, কখনো লিগ্যান্ড হয়ে যাচ্ছে, কখনো সে আয়ন হয়ে থাকছে। তো এই এই জন্য এগুলোকে বলা হয় আয়নাইজেশন আইসোমেরিজম, ঠিক আছে, আয়ন নিয়ে খেলা হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল আয়নাইজেশন আইসোমেরিজম। এর আরেকটা এক্সাম্পল তোমরা নিয়ে নাও, ধরো এই কম্পাউন্ডটা ড্র করছি আমি, সিও এনএইচ থ্রি হোল ফোর সিএল টু এনও টু, এটার সাথে আমরা কম্পেয়ার করছি সিও এনএইচ থ্রি হোল ফোর সিএল এনও টু, থার্ড ব্যাকেটের বাইরে আবার একটা সিএল। তাহলে আয়ন এখানে দেখো দুটো আয়নই ভেতরে, হ্যাঁ, বা বলতে পারি আমরা এখানে এই যে এনও টুটা, এনও টুটা নিয়ে বললে বেশি ভালো বুঝবে, এই যে এনও টুটা আছে, এনও টুটা কি বাইরে আছে, তাহলে আয়ন হয়ে আছে। আবার এখানে কি আছে, এনও টুটা ভেতরে আছে, কি হয়ে রয়েছে, লিগ্যান্ড হয়ে রয়েছে। তাহলে আয়ন নিয়ে আমরা খেলা করছি, তাই জন্য এটাকে বলা হচ্ছে আয়নাইজেশন আইসোমেরিজম। ক্লিয়ার আয়নাইজেশন আইসোমেরিজম। নেক্সট আমাদের একটা জিনিসই বাকি থাকে, সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমেরিজম। কোঅর্ডিনেশন আইসোমেরিজম আমরা দেখে নেব। তো নেক্সট লাস্ট মানে স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে লাস্ট টপিক হচ্ছে কোঅর্ডিনেশন। ক্লিয়ার কোঅর্ডিনেশন আইসোমেরিজম। তো কোঅর্ডিনেশন আইসোমেরিজম দেখা যাক, দেখুন যেখানে দুটো ডাবল বন্ড আমরা নর্মালি দেখব সেখানে কোঅর্ডিনেশন আইসোমেরিজম হবে। দেখো এরকম ধরো এটা চেঞ্জ করে নেওয়া যাক, কোবাল্ট এনএইচ থ্রি হোল সিক্স, এটা গোটা কম্পাউন্ড কিন্তু একটা, ক্রোমিয়াম সায়ানাইড হোল সিক্স, এটা একটা কম্পাউন্ড, ওভারঅল কম্পাউন্ড, যেখানে ফার্স্টটাকে আমরা ক্যাটায়ন বলি, ফার্স্টেরটাকে সেকেন্ডটাকে আমরা বলি অ্যানায়ন। তো ক্যাটায়ন এটা থ্রি প্লাস স্টেটে আছে, এটাও থ্রি প্লাস স্টেটে আছে, ওভারঅল অ্যামোনিয়ার কোনো চার্জ নেই। তাহলে বাইরেও যদি আমরা চার্জগুলোকে একবার চেক করে নিই, জাস্ট চেক করার জন্য,
দেখো বাইরে যদি, ওকে ওকে সরি, বাইরে একবার চার্জগুলোকে চেক করো, এই যে 3+, তাহলে অ্যামোনিয়া 0, তাহলে ওভারঅল বাইরেও 3+, এখানে দেখো 3+, আবার সায়ানাইডে কটা আছে 6-, তাহলে ওভারঅল 3-, ক্লিয়ার ব্যাপারটা? তো এটাই আরেকটা কম্পাউন্ডের সাথে আমরা কম্পেয়ার করব, যেখানে এই যে ক্রোমিয়াম থাকবে সেটা ভেতরে ঢুকে যাবে, ক্রোমিয়াম Na3+6, কোবাল্ট সায়ানাইড হোল 6, কি বুঝলে? চেঞ্জ কি হলো? চার্জ কিন্তু চেঞ্জ হয়নি, চার্জ যা ছিল তাই আছে, চার্জের একটুও চেঞ্জ হয়নি, 3+ ছিল 3+ই আছে, এটাও 3+ ছিল 3+ই আছে। ওভারঅল যদি আমরা বলি, লেফট হ্যান্ড সাইডটা দেখো পজিটিভ আছে কিনা একবার চেক করো, লেফট হ্যান্ড সাইডটা 0, তাহলে লেফট হ্যান্ড সাইডটা পজিটিভ 3+, রাইট হ্যান্ড সাইডটা নেগেটিভ 3-, হ্যাঁ কমপ্লিট আছে, কোনো প্রবলেম নেই, যা ছিল তাই আছে। বাট কী হচ্ছে, স্ফিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোয়ার্ডিনেশন স্ফিয়ারটা চেঞ্জ হয়ে, এখানে কোয়ার্ডিনেশন স্ফিয়ারের সেন্ট্রাল অ্যাটম কোবাল্ট ছিল, এখানে কোয়ার্ডিনেশন স্ফিয়ারের সেন্ট্রাল অ্যাটম ক্রোমিয়াম, এখানে ছিল ক্রোমিয়াম, এখানে হয়ে গেল কোবাল্ট, তাহলে কোয়ার্ডিনেশন স্ফিয়ার যেটা, সেই স্ফিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে, যেহেতু কোয়ার্ডিনেশন স্ফিয়ার চেঞ্জ হচ্ছে তাই জন্য কোয়ার্ডিনেশন আইসোমেরিজম, কোয়ার্ডিনেশন স্ফিয়ার চেঞ্জ হয়ে গেছে। স্ফিয়ারটা ড্র করলেই বুঝে যাবে, দুটো স্ফিয়ার তো জাস্ট ছোটো করে ড্র করে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখো প্রথমটা যেটা ছিল সেটা কোবাল্ট ছিল, কোবাল্ট দিয়ে 6টা অ্যামোনিয়া ছিল, তার সাথে আবার এখানেও ক্রোমিয়াম ছিল, ক্রোমিয়াম দিয়েও 6টা সায়ানাইড ছিল, চেক করে দেখা যাক। দেখো অ্যামোনিয়া, 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 এগুলো কি ছিল? সায়ানাইড, 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 সায়ানাইড অ্যান্ড সায়ানাইড। কোয়ার্ডিনেশন স্ফিয়ারটাকে যা যদি চাও এবার ড্র করে নাও, এই হচ্ছে কোয়ার্ডিনেশন স্ফিয়ার, ঠিক আছে, এখান দিয়েও চেক করা যাক। এই ছিল আমার একটা গোটা কম্পাউন্ড, এবার কম্পাউন্ডের ভেতরে কী চেঞ্জ এসছে দেখো। এবারে যেখানে কোবাল্ট আমরা লিখেছি সেখানে কোবাল্ট লিখতে পারবো না, সেখানে ক্রোমিয়াম দিতে হবে, স্ফিয়ারটাই চেঞ্জ হয়ে গেল। আগে স্ফিয়ারটা যেটা অ্যামোনিয়া দিয়ে তৈরি হয়েছিল তার সেন্টারে ছিল কোবাল্ট, এখানেও অ্যামোনিয়া আছে, এখানেও এনএসসি আছে, বাট এই স্ফিয়ারটা যে কন্ট্রিবিউট করছে সেই মেম্বারটাই চেঞ্জ হয়ে গেছে, সেন্ট্রাল অ্যাটামটাই চেঞ্জ হয়ে গেছে। ডিটেলসটা বুঝতে পেরেছো? কোবাল্ট ছিল সেন্টারে, তাকে ঘিরে ছিল অ্যামোনিয়ার স্ফিয়ার, এখন অ্যামোনিয়ার স্ফিয়ার আছে কিন্তু ক্রোমিয়ামকে ঘিরে আছে, এই গোটা স্ফিয়ার, এটা এটাকে যদি এরমভাবে ড্র করো স্ফিয়ারটা বুঝতে পারবে। এটা একটা স্ফিয়ার, অক্টাইডাল স্ফিয়ার, মানে জাস্ট গোল একটা স্ফিয়ারের মতো, এটা এটা স্ফিয়ার, যখন তোমার হাতে নিয়ে দেখবে মডেলটা পুরোটা স্ফিয়ার হয়ে যায়। এই কোয়ার্ডিনেশন স্ফিয়ার নিয়ে আমরা কথা বলছি, স্ফিয়ার নিয়ে কথা বলছি, তাই এই আইসোমেরিজমটার নাম হয়েছে কোয়ার্ডিনেশন আইসোমেরিজম। এবার তোমরা কিছু প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেট পেয়ে যাবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, চ্যাপ্টার থেকে খুব বেশি মার্কস আসে না, বাট জয়েন্টে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। আর তোমাদের MCQ আছে এই বছর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবে, MCQ পাবে, তো এখান থেকে একটা আইসোমেরিজম পাবেই, 4টে আইসোমেরিজম শেখা হলো, একটা লিঙ্কেজ, একটা হাইড্রেট আইসোমেরিজম, একটা কোয়ার্ডিনেশন আইসোমেরিজম, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্কেজ আইসোমেরিজমটা, ঠিক আছে, আয়নাইজেশন আইসোমেরিজম অ্যান্ড লিঙ্কেজ আইসোমেরিজম, লিঙ্কেজটা বেশি ইম্পর্টেন্ট, তো লিঙ্কেজ অ্যান্ড আয়নাইজেশনের উপর বেশি অ্যাটেনশন দেবে, তাহলে আই থিঙ্ক আমাদের স্ট্রাকচার আইসোমেরিজমটা কমপ্লিট হয়ে যায়। এরপর যে আইসোমেরিজম থাকে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা নেক্সট ক্লাসে কভার করবো, সেটা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল আইসোমেরিজম, ক্লিয়ার?